কারণ 45% ছাড় রয়েছে এটা সমস্যা নেই স্যার ব্রাইটনেস একবারে লো করে দেন নাজিব তুমি শুরু করো ব্রাইটনেস একদম কমাই দেই হ্যাঁ হ্যাঁ স্যার লো করে বুঝবো না হ্যাঁ স্যার বুঝা যাবে বুঝবো স্যার বুঝা যাবে হ্যাঁ স্যার শুরু করো এখন এটা থ্রি পিকাক আর ম্যাক ফাইল স্যার বাংলায় ধারাভাষ্য দিবেন আমরা দেখতে পাচ্ছি আসসালামু আলাইকুম সবাইকে আমি নাজিব আকরাম বর্তমানে ব্যস্ত ইউটিউব চ্যানেলে লাইভ ধারাভাষ্য করছি এখন ম্যাকপাই পিকক ম্যাকপাই থ্রি ভার্সেস পিকক থ্রি খেলা চলবে খেলা শুরু হয় বিতর্ক চলছে যাই হোক করে ফালতু খেলার কিছু করার নেই এই মানুষ বাইরে 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 খেলা শুরু হলো এখন আমরা দেখি ছবি তুলছে সবাই একটা হাততালি দিব হাততালি দিব এই ভাই তোরা মাঠের বাইরে এই মুহাইমিনু ভাই ভিডিও করতে পারবো না তুই এনে বইয়া ধারাবাসী দের রানী সুদীর ঘুরো তুই শুধু কথা বল বুঝছস তো হ্যাঁ বুঝছি আস্তে লাগা দিস তুই শুধু কথা বল ধারাবাসী আমরা সবাই দেখতে পাচ্ছি বর্তমানে আর ওই দিকে চালিয়ে দেখ আমরা সবাই দেখতে পাচ্ছি খেলা চলছে আমরা আবার দেখছি বর্তমানে আবার খেলা শুরু হলো ধারাবাসু পরে দিস একটু পরে দিস একটু ঘুরে দেখা যাচ্ছে দর্শকদের উল্লাস ধরি সবাই পিকক পিকক করছে ধারাভাষ্য করতে আবার খেলা হচ্ছে মানে দূর আমি গালি দেখা যাচ্ছে এবার এটি থ্রো হলো ম্যাক পাই পক্ষে ম্যাক পাই শুধু ধারাভাষ্য ম্যাক পাই দেখছে 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 ওই পাশে দিলে দেখা যাচ্ছে ফাউল হয়েছে এখন দেখা যাক কি হয় এবার আমি যে তুই শুধু আমি একটু ঘুরাই তার আর পাঁচটা মিনিট হাফ টাইমের পরে থেকে তুই হাফ টাইম পর্যন্ত এবার দেখা যাচ্ছে বিতর্ক সৃষ্টি হয়েছে মাঠের মধ্যে এমন ধারাভাষ্য দিস না কেন ভাই
এখন দেখা যাচ্ছে আবার শুরু হচ্ছে খেলা মাঠের মধ্যে বিতর্ক ছিল ইংল্যান্ডের সাথে কথা হচ্ছে রেফারি ভাইস প্রিন্সিপাল খেলা হয়েছে আবার ম্যাকপাই যাচ্ছে দেখা যাচ্ছে ওদের ক্যাপ্টেন সিআর সেভেন এর জায়গায় রাইট লেখা দেখা যাচ্ছে বল আবার গিয়েছে খেলা হচ্ছে কিন্তু ম্যাকপাই নিজের গোল পোস্টে থ্রো মারছিলেন না হাস্যকর কথা আবার খেলা চলল দর্শকদের উল্লাস ধ্বনি পিকক পিকক বল যাচ্ছে বল যাচ্ছে বল আবার খেলা শুরু হয়েছে যাচ্ছে আবার খেলা শুরু হলো অস্থির একটা বাইসাইকেল ক্রিকেট চেষ্টা কিন্তু সফল নয় কিন্তু ভুয়া মার্কা স্কিল এগার জন্য ম্যাকবাইয়ের পক্ষে চলে গেল তো আবার শুরু হলো খেলা আবার খেলা তোর সবাই জানে যে খেলা একটু করে খেলা হবে ক্লাস 5 একবারে একটা বলতে আবার খেলা শুরু হলো এবার পক্ষ ম্যাকবাই মারছে ম্যাকবাই মেরেছে কিন্তু মারো পিকক বল ডিফেন্ড করে ফেলেছে এবং ভাই তোরা তো লারাস কে এই যে আমাদের লাইসম্যান এরপরে ম্যাচ হবে ক্লাস 5 ম্যাকবাই ভার্সেস ক্লাস 5 প্যারোট আর শোর বল আবার কে আসল হচ্ছে পিকক ডিফেন্ড করছে ম্যাকবাই এগিয়ে এই আমারে তো সব ধারাবাসিক করতে না ধারাবাসিক করতে আমি সব দিতে গেছি আরে ভিউস তো
আমার খেলা শুরু হচ্ছে না আল্লাহ ম্যাকবাই একটু সুবর্ণ সুযোগ মিস করে ফেলেছে বারো মিনিট হয়ে গেছে খেলার বারো মিনিট খেলা বারো মিনিট চলছে বারো মিনিট আর আট মিনিট পরে হাফ টাইম হবে এবার মধ্যে চলে গেল পিককের পক্ষে খেলা শুরু হয়েছে এটা সবাই নাচে নাচে শুরু করে দিয়েছে সামনের দিকে একটু সরো খেলা শুরু হয়েছে বল যাচ্ছে এবার রায় গিয়েছে ম্যাকবাই পক্ষে কেমন আছেন ভাই আপনি একজন এখন খেলা দেখছেন বর্তমানে এটা 3-0 হয়ে গিয়েছে ব্যবধান এখন এখান থেকে
এখন ঘুরে দাঁড়ানো খুবই কঠিন হবে বিগকের পক্ষে 3-0 এখন ঘুরে দাঁড়ানো খুব কঠিন আপনি একটু কমেন্ট করেন ভাই কেমন আছেন ভাই বিগক মারলো থ্রো কিন্তু খেলা শেষ হয়ে গেল ব্যাক পায়ের পক্ষে ফ্রি কিক চলে গেল আমাদের নফল বিশ্বাস করে না আবার খেলা শুরু হয়ে গেছে আমার খাইলে এখন সৌমিক না স্যার কি হাফটাই হচ্ছে বর্তমানে হাফ টাইম হওয়ার ফলে খেলা স্থগিত থাকবে এখন ম্যাকবাই অনেক ভালো খেলছে ক্লাস থ্রি এর ম্যাকবাই 3-0 গোলে এগিয়ে গেছে ও হ্যাঁ আপনি তো একাই আছেন ম্যাকবাই 3-0 গোলে এগিয়ে গেছে এরা হচ্ছে সব ভুয়া দর্শক এই যে সব ভুয়া দর্শক বুঝে না খেলার কিছু বুঝে না বল নিয়ে ফাইজলেন আচ্ছা এখন বন্ধ রাখে এই যে ভুয়া দর্শক না এই যে ভুয়া দর্শক এর জন্য তো তোমরা ভুয়া দর্শক ভাই বর্তমান খেলা সম্পর্কে আপনার কি ধারণা ক্রিস্টিয়ানো রোনালদো ভাই ওর থাইতে বসানো ঘে আমি যদি ভাই আমার বাপটা আমার ব্যক্তিগত
আপনার মাথায় মেন্টাল প্রবলেম।
খেলা শুরু হচ্ছে বল নিছে বল নিছে বল নিছে এবার কে নিল এবার কে নিছে ম্যাকবাই খুব ভালো খেলছে ম্যাকবাই এখনো 3-0 গোলে এগিয়ে আছে ফকিন্নি মার্কা পিকক টিমকে এখনো একটি গোল দিতে পারেনি Show me! Handball, show me! Kick, 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 kick
ছেড়ে দিয়েছে আবার রাত্রে হবে চান্স আছে একজন বল কোন দিকে আর কে কোন দিকে হ্যাঁ বল কে ভাই আর কে ইয়ে কে ম্যাকপাই একটা গোল দিছে এটা কাদের কাদের খেলা থ্রি থ্রি ম্যাকপাই বিশ বলের দিকে বলটাকে মিডিলে রাখ বল যেদিকে যাবে কত সময় করবে বলটাকে মিডিলে রাখবে বলই কোনায় বলই কোনায় ওকে স্যার অসুবিধা নাই সমস্যা নাই স্যার আমাদের এমনি আজকে বেশি ক্লাস এরা তো কর্নার দিয়ে উঠে যায় মাঠের মাঝখানে দাঁড়াও।